মাই চ্যানেল মল্লিকা লাইফস্টাইল আর আমরা এখন যাচ্ছি বাজারে আর আমার সন্ধ্যে দেখানো হয়ে গেল এবার যাব বাজারে আর বাজারে ঈশানের জন্য কিছু কেনাকাটা আছে তো কি জন্য কিনবো সেটাও এসে তোমাদেরকে বলছি আর পার্লারও যেতে হবে একবার আমাকে আইব্রো করার জন্য তো চলো তাহলে বাজারে যাই তোমাদের সাথে এসে কথা বলছি আবার তুই যাবি বাজার হ্যাঁ কি কিনবি বাজারে গিয়ে এদিকে টাকা এদিকে টাকা কি কিনবি বল ওর শুধু বাজারে গিয়ে একটা জিনিসই কেনার থাকে সেটা হচ্ছে চকলেট আর কিছু কেনার নেই তো ওর আর কিছু কেনার থাকে না শুধু চকলেটই কেনার থাকে চলো তুমি রেডি তুমি রেডি তাহলে এসো তুই রেডি নাচতে নাচতে যাবি তো আমি এখন জাস্ট পার্লার থেকে বেরোলাম এবার যাব ওর জন্য জামা কিনতে কি হ্যাঁ হ্যাঁ চকলেট দেবো চল আজকে কি হচ্ছে দেখো চিপসের প্যাকেট নিয়ে চিপস খাচ্ছে গল 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 করে চিপস খাচ্ছে Thank you.
নাও তোমার মুড়ি। ভাবছিস আম তেল নেবে? বলছি তুই সবই খাবি? ওটাতে লঙ্কা আছে খাচ্ছিস তো? লঙ্কা আছে ওটাতে খাচ্ছিস তো? লঙ্কা নাই? হ্যাঁ লঙ্কা, লঙ্কা ফেলে দিয়েছ? এখন ঝাল লাগছে না? বাহ কেমন হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালোই হয়েছে বলছো তো খবর। তো তোমাদেরকে বললাম না কি জন্য বাজার যাচ্ছি, বলবো ঈশানের জন্য একটা জামা কিনতে গেছিলাম, কারণ আমরা কালকে ত্রিপতিনাথ যাচ্ছি। আর ত্রিপতিনাথ কেন যাচ্ছি না তোমরা হয়তো অনেকেই জানো না, যে তার জন্য ভুল করো আর কি, যে মানে ছেলেদের কেন এত বড় চুল, বা ওকে অনেকেই মেয়ে ভাবে এই চুলের জন্য। তো এই চুলটা হচ্ছে ওর মানসিকের চুল। তো ত্রিপতিনাথে কালকে ওই যাবো, সেই জন্য ওকে ওখানে গিয়ে আর কি ন্যাড়া করাবো, ওটাই গিয়ে। তো তার জন্য আমরা ত্রিপতিনাথ যাবো, আর ওর জন্য আর কি ওর জামা কিনতে গেছিলাম। জামা না সেই সেই সাউথ ইন্ডিয়ান সেই ধুতিগুলো হয় না, ধুতির সাথে শার্টগুলো হয় যেগুলো, দাঁড়াও তোমাদেরকে দেখা। এই দেখো এই জামার জামার সেটটা, জামাটা, আর এইটা হচ্ছে সেই ধুতি। তো এটাই ও সেদিনকে পরবে। অ্যাকচুয়ালি কালকে আমরা রাতের দিকে বেরুবো, পরশু দিন সকালে পৌঁছাবো। তো আড়াই বছর হয়ে গেল, তো এতদিন পর এতদিন চুলটা রাখা হয়েছে, পরশু দিন ওর চুলটা কাটা যাবে, পুরো বেচারি ন্যাড়া হয়ে যাবে। অনেকেই তো ওকে এই চুলটা দেখে মেয়েই ভাবে, যে মেয়ে না ছেলে ওকে কেউ বুঝতে পারে না, যার তোর এতদিন এই চুল পুরো ইয়ে হয়ে যাবে। আর নেক্সট ব্লগে তিরুপতি যাওয়ার পুরো ডিটেইলস আমরা দিতে থাকবো, কেমন আমাদের জার্নি কাটলো না হলো দেখতে থাকবো। ওখানে ত্রিপতিনাথেই আর কি মানসিক করা হয়েছিল, তো ওখানেই আর কি চুলটা আর কি ন্যাড়া করা হবে। তো চুলটা কিন্তু আর পরশু দিন থেকে আর দেখা যাবে না, অনেকেই আবার চুলটাকে ভুলে আবার সময় মেয়েই ভাবে ওকে। আবার ঠিক আছে চলো তাহলে আমরা মুলটা খেতে থাকি, আর এই ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করো। চলো বাই, বাই করো, বাই করে দাও, তুমি বাই করে দাও, বাই।